Hello guys, good morning. Welcome back to my channel, vlogger. So, আজকে last দিন দিঘাতে আর এখন আজকে সানরাইজ দেখিনি তখন একটু দেরি হয়ে গেছে ঘুম দিয়ে উঠতে তারপর 7টা থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আজকে 5:30টায় আমাদের ট্রেন আছে হ্যাঁ 5:30টাতে আমাদের ট্রেন আছে তো বাড়ি ফেরার পালায় মানে অনেক ঘোরাঘুরি হয়েছে আর এখন যাব বিচে তো চলো ব্লগটা দেখতে এই বেরোলাম এখন হাঁটা লাগিয়েছি আর বাবা সকালবেলায় কি রোদ দেখুন রুম হচ্ছে ফোর ফ্লোর মেয়ে বিশ থেকে 5 মিনিট হাঁটা পর তারপর ফোর ফ্লোর উঠতে গিয়ে 5 মিনিট আর 10 মিনিট ওই 5-10 মিনিট নিচে আছে নিচ তো খারাপ হয়ে উঠি কখন রকম হতে হ্যাঁ দিঘা দিঘা গেলে গিয়ে সামনের হোটেল হোটেল সামনে দেখো না সব দাঁড়িয়ে আছে ঘুরতে যাওয়ার জন্য আগের বারে দীঘায় যে হোটেলটা উঠেছিলাম কল্পনা না আলপনা ওই হোটেলের সামনে একটা চা দাদা বসতো খুব সুন্দর চা বানাতো ওখানে এখন আমরা যাচ্ছি চা খেতে যাই না এখনো আছে কিনা 2 বছর আগে কথা চলো যাওয়া যাক এই হোটেলটায় ছিলাম ঠিক আছে খুব সুন্দর এই হোটেলটার কোনো কথা হবে না তো এবার এটা বুক করা হয়নি আর এখানেই চা খেতে এসেছি ওই চা দাদাটা আছে কিনা হ্যাঁ তো আছে বাট ও আছে কিনা জানি না চলো দেখা যাক হেঁটে আমরা এখানে আসলাম চা দাদাটাও আছে এই বিস্কুটটা ভালো সত্যি মিস করছি আলপনা আবার যখন আসবো এই আলপনাতেই উঠবো খুব ভালো এই হোটেলটা এবার আমরা সোজা যাবো বিচে এখান থেকে বিচটা অনেকটাই কাছে আর এখন যে হোটেলটা আমরা আছি ওখান থেকে অনেকটাই দূরে বাট খোলেনি মোটামুটি বেশিরভাগই বন্ধ কয়েকটা খুলেছি ফাঁকা 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 পুরো দীঘা আসার সময় আনন্দ হয় আর চলে যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায় আবার কবে আসবো শঙ্খ বাজছে জল জল বেড়ে গেছে এই তো এখানে সবাই সকালবেলায় সবাই স্নান করতে নেমে গেছে I'm going to go to the hospital.
অনেকক্ষণ বিচের ধারে ছিলাম, তারপর আবার এখন হাঁটা লাগিয়েছি, এখন টিফিন করবো, টিফিন করে আবার হোটেলে যাব, হোটেলে আবার ড্রেস চেঞ্জ করে ব্যাগটা গুছাতে হবে, গুছে গেছে আবার বিচে আসবো, স্নান করছি, এখন ঠিক করে গেলে এসছি। প্রচন্ড রোদ আর মোহনা এখন বাজারঘাট বন্ধ হয়ে গেছে, সকাল সকাল গেলে ভালো হতো, এখন বেলা হয়ে গেছে 10টা, তো দাম বেশি নেবে, আবার নিউ দিঘাতেই যাচ্ছি, নকশা দেখতে হবে। প্রচন্ড রোদ, তাও হাওয়া দিচ্ছে, তাও ইচ্ছা করছে না। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম একটা ব্যাগের দোকানে, তো ওখানে বেশিরভাগ দোকানই সব বন্ধ ছিল, কারণ সন্ধ্যাবেলায় বেশিরভাগ দোকান সব খোলা হয়, তো খুঁজে খুঁজে একটা ব্যাগের দোকান পেয়েছি। আর দেখতেই পাচ্ছ কত রকমের সুন্দর সুন্দর ব্যাগ এই দোকানটায় আছে, তো ওখানে দাম দর করছিলাম, তো প্রচণ্ড পরিমাণে দাম বলছিল, এখানে ব্যাগের একটা টাকাও কম করছিল না, তার জন্য ছোট্ট একটা পার্স ব্যাগ নিয়েছিলাম, তো ওটা নিয়েই চলে এসেছিলাম, আর কিছু কিনিনি। তারপর চলে গেলাম এই দোকানটা, এখানে সুন্দর সুন্দর কানের হার, তারপর চুড়ি, ঘর সাজানোর অনেক জিনিস, ঝিনুকের অনেক রকম, কানের দুল, অনেক কিছুই ছিল, তো দেখলাম বাট কিছু নিইনি। তারপর বিচের ধারে এসে আইসগোলা খেলাম, আর আইসগোলাটা জাস্ট অসম ছিল, অসম। আমি তো ফেব্রুয়ারিতে এসেছিলাম, খুব একটা মন খারাপ লাগছে না, আবার কোনো জায়গায় প্ল্যান হলে আমি আবার কারোর না কারোর একটা পিছু ধরে নেব, আবার হুট করে চলে আসে, হবে প্ল্যানিং তো কেয়ার করা যাবে। হ্যাঁ এখন দেখ মেঘ করেছে, এখন ওয়েদারটা ভালো হয়ে গেছে, বারবিকিউ হয়ে গেছিলাম গরমে একদম, বা এরকম ওয়েদারে বিচের সামনে এক কিলোমিটার হেঁটে আমরা এখন চা খেতে যাচ্ছি, আমার থেকে বলা হয়েছিল 5 মিনিট, 3 মিনিটের রাস্তা হয়ে গেছে 10 মিনিট। দেখো গাইস মেঘ উঠেছে, কোথায় মেঘ দেখাচ্ছে, যে নিউ দীঘা কল্পনা গেস্ট হাউসের সামনে একটা চা দাদা বসে, তো তোমরা যদি কোনোদিন নিউ দীঘা যাও এই দাদাটার থেকে একবার হলেও চা খেয়ে দেখো, সত্যি বলছি দুর্দান্ত চা বানায়, আমরা 2 বছর আগে খেয়েছিলাম, আবার 2 বছর পরে এসে আবার সেই দাদাটার থেকে চা খেলাম, আর খুব 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 ভালো চা বানায়, তোমরা একবার হলেও গিয়ে নাম দিচ্ছে হচ্ছে, বাট ট্রেনের টাইম হয়ে গেছে গাইস, তো বাই বাই দীঘা, আবার যখন আসবো দেখা হবে, একটু মানে শুয়েছিলাম বললাম একটু আগে আসলে আর একটু থাকতে পারতাম, কি আর করা যাবে, ট্রেনে সবাই যাচ্ছে, বিচে গেছিলাম, দেরি হয়ে গেছে আসতে, আর ট্রেন ঢুকে গেছে, তো তাড়াতাড়ি করে স্টেশনে দৌড়াতে দৌড়াতে এলাম, আর হোটেলটাও ডুবে ছিল, আবার ব্যাগ ট্যাগ নিয়ে চারতলা দিকে নামলাম, হাঁপিয়ে গেছি, ট্রেন ঢুকে গেছে,
তো চলো ট্রেনে উঠে আবার কথা বলছি। এখন স্যান্ডউইচ খাওয়া হচ্ছে, হাওড়ায় ট্রেন ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল 11:40। তো এখন আমরা যাচ্ছি ট্যাক্সি করে শিয়ালদা স্টেশনে। শিয়ালদায় পৌঁছে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, তারপর টিকিট কাটলাম সবাই। টিকিট ফিকিট কেটে আমরা জানতে পারি যে 11:40 ট্রেনটা ক্যান্সেল আছে। তো ব্যাস এবার বাড়ি ফিরবো কী করে? তো অনেকটাই চিন্তা হচ্ছিলো যে হয়তো সারা রাত আমাদের এখানেই থেকে যেতে হবে, ভোরের ট্রেনে বাড়ি যেতে হবে। কিছুক্ষণ শিয়ালদা স্টেশনে বসার পর আমরা চিন্তাভাবনা করছিলাম যে কী করবো, মাথা কাজ করছে না, রাতও হয়ে গেছে অনেক। তারপর দেখলাম যে 1:13 একটা লালগোলা আছে, তো আমরা লালগোলাতেই উঠে গেলাম। আর প্রচণ্ড ভিড় ছিল প্রথমে, তারপর যে যার সিটে সবাই বসে পড়ার পর একটু হালকা হলো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে গেলাম। আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 2:30 বেজে গেছিলো। তো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই।